হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। ম্যাম, হ্যালো হ্যাঁ বলো। ম্যাম, ওই যে সেটিং এ যে দেখেন যে ওয়েটিং রুম আছে, ওইটা এনেবল করা, তো এই জন্য যে সবাইকে বারবার ইয়ে করা লাগতেছে, ওইটা ডিসেবল করে দেন তাইলে হয়ে যাবে। সেটিংটা কোথায় আছে? ওয়েটিং রুম আছে দেখেন না, অ্যাডমিট এখনো কেন আসছে? অরিজিন অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। আচ্ছা, এটা কেন মরিসনের বইয়ের বাইরে থেকে আরেকটা বই থেকে পড়াবো, সেটা ফ্রেডরিক এঙ্গেলস অ্যান্ড মার্কস এর অরিজিন অফ ফ্যামিলি। না, ফ্রেডরিক এঙ্গেলস এর মার্কস এর উপরেই লেখা, অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট। বইটা আমি তোমাদেরকে দিয়ে দিব, সফট কপি আছে। এর একটা সামারি আকারে পেয়েছিলাম উইকিপিডিয়া থেকে, পাশাপাশি ওই বইয়ের সেকেন্ড চ্যাপ্টার যেটা, দ্য ফ্যামিলি, সেটা থেকে আমরা পড়ার চেষ্টা করব। মূলত আজকের যে লেকচারটা, সেটা ডেভেলপমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট প্রাইভেট প্রপার্টি, এটাকে মার্কস এঙ্গেলস কিভাবে দেখিয়েছেন সেই বিষয়টাতে যাব। মূলত মার্কস যেহেতু একজন ম্যাটেরিয়ালিস্ট ছিলেন, বা ইকোনমিক পার্সপেক্টিভটা গুরুত্ব দিয়েছেন সমাজের বর্ণনায়, এর পাশাপাশি অর্থনীতিকে কেন্দ্র করে যে অন্যান্য সামাজিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন রাজনীতি, ধর্ম বা পরিবার, এই বিষয়গুলোকেও তিনি ব্যাখ্যা করেছেন। এবং তার যে গদ্যাশায় তিনি পরিবার, রাজনীতি বা সুপার স্ট্রাকচার নামে আমরা যেগুলোকে জানি, ধর্ম, সেই বিষয়গুলোকে তিনি আলোচনা করেছেন। তবে এই বিষয়গুলোকে সবচেয়ে স্পষ্টভাবে যিনি বর্ণনা করেছেন, ফ্রেডরিক এঙ্গেলস, তার যে বইটা অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট, সেই বিষয়গুলোকে আমরা দেখার চেষ্টা করব। এখানে মূলত তিনি ফ্যামিলির উৎপত্তিটা কিভাবে হলো এবং তার সাথে সাথে প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমটা কিভাবে তৈরি হলো, সেই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে যে একজন অ্যান্থ্রোপোলজিস্ট, যার নাম লুইস এইস মর্গান, মর্গান নামে যিনি পরিচিত, তার বই থেকে বা তার হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস বা থিসিস যেটা ছিল সেটা থেকে নিয়েছেন। এবং এখানে তিনি দেখেছেন যে একদম যেহেতু আমরা মার্কস বা এঙ্গেলস কে দেখে যে সোসাইটিকে চারটা ভাগে ভাগ করতে, প্রিমিটিভ, কমিউনিজম, স্লেভারি, ফিউডালিজম অ্যান্ড ক্যাপিটালিজম, তো এঙ্গেলস বলতে চাচ্ছেন যে সময়ের বিবর্তনের সাথে সাথে, অর্থাৎ একটা স্টেজ থেকে সমাজ আরেকটা স্টেজে রূপান্তরিত হওয়ার সাথে সাথে, এই ফ্যামিলির ডেভেলপমেন্ট বা প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমটা আরো বেশি স্ট্রং হয়েছে। এবং সেই ক্ষেত্রে ওনারা বলতে চান যে একটা সময় নারীদের অনেক বেশি ফ্রিডম ছিল, বা ফ্যামিলি বলতে যেটা বোঝায়, বর্তমানে আমরা যে ফ্যামিলিটা দেখি সেই রকম ফ্যামিলি কিন্তু প্রিমিটিভ স্টেজে বা ফিউডালিজমে বা তার পূর্ববর্তী সময়ে এত বেশি প্রকট ছিল না। সুতরাং ক্যাপিটালিজমের যে বিস্তারটা ঘটেছে, বা আমরা বর্তমানে যে ক্যাপিটালিস্ট স্টেজে যে ফ্যামিলির রূপটা দেখতে পাই, যে প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমটা দেখতে পাই, সেটা পূর্বের যে ফ্যামিলি স্ট্রাকচার বা পূর্বের যে প্রপার্টি সিস্টেমটা ছিল সেটার চেয়ে আলাদা। এবং মানুষকে আরো বেশি পরাধীন, তারপর নারীদেরকে আরো বেশি অবদমিত করার ক্ষেত্রে বর্তমানের যে ক্যাপিটালিজম, বর্তমানের যে প্রাইভেট প্রপার্টি ওনারশিপ রয়েছে, সেটা অনেক বেশি দায়ী। এটা হচ্ছে মার্ক্সের কথা, যে ফ্যামিলি বা প্রাইভেট প্রপার্টি যেটাই বলি না কেন, সবকিছুই হচ্ছে বুর্জুয়া ক্যাপিটালিস্ট সোসাইটির যে মেইন ওনার অব দ্য মিন্স অফ প্রোডাকশন, তাদের প্রয়োজনেই তৈরি হয়েছে। সুতরাং এই ফ্যামিলি দিয়ে বা এই প্রাইভেট প্রপার্টি দিয়ে তাদের স্বার্থ রক্ষা করা সম্ভব হচ্ছে, কিন্তু বৈষম্যমূলক
যে দৃষ্টিকোণ সমাজে তৈরি হচ্ছে সেটা রয়ে গেছে, বিশেষ করে নারীদের যে ক্ষমতা, নারীদের যে স্বাধীনতা প্রিমিটিভ স্টেজ ফিউডালিজমে ছিল সেটা ক্যাপিটালিজমে এসে ক্ষুণ্ণ হয়েছে। তার মানে ফ্যামিলি যত বেশি ডেভেলপড হয়েছে নারীরা তত বেশি পরাধীন হয়েছে, নারীদের সাথে পুরুষের বৈষম্যমূলক সম্পর্ক তৈরি হয়েছে, এবং প্রাইভেট প্রপার্টি ওনারশিপ বা ফ্যামিলি যাই বলি না কেন সেটা ক্যাপিটালিস্ট সোসাইটিকে সুবিধা দেওয়ার জন্যই তৈরি হয়েছে। এটাকেই মূলত এঙ্গেলস ব্যাখ্যা করেছেন হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে, যেখানে তিনি কতগুলো স্টেজের কথা বলেছেন যে এগুলোর মাধ্যমে ফ্যামিলি ডেভেলপ হয়েছে, এবং মর্গানের ওই ঐতিহাসিক বিবর্তনের যে চিত্র, ফ্যামিলির অরিজিন হওয়ার ক্ষেত্রে যে চিত্র সেটাকে ব্যাখ্যা করেছেন। আমরা প্রথমে ফ্যামিলির ডেভেলপমেন্টটা দেখবো, দ্য রাইজ অফ ফ্যামিলি। পড়ে নিয়ে যে মর্গান যেটা দেখিয়েছেন অ্যানশিয়েন্ট সোসাইটিতে, যে এই যে ফ্যামিলির বর্তমানের যে চিত্রটা আমরা দেখতে পাই সেটা একদিনে তৈরি হয়নি, বরং সমাজের বিবর্তনের সাথে সাথে সেটা আজকের রূপে পৌঁছাইছে আর কি। সেক্ষেত্রে তিনি কতগুলো ফ্যামিলি টাইপস এর কথা বলেছেন, যেটা কি আমরা চারটা স্টেজে বিভক্ত করেছি। একটা দ্য কনস্যাঙ্গুইন ফ্যামিলি, দ্য ফার্স্ট স্টেজ অফ ফ্যামিলি, তারপর সেকেন্ড যেটা দ্য পুনাল ওয়ান ফ্যামিলি, আরেকটা স্টেজ, এবং থার্ড যেটা দ্য পেয়ারিং ফ্যামিলি রিলেটেড উইথ ইনহেরিটেন্স অফ প্রপার্টি। দেখো কনস্যাঙ্গুইন বা পুনাল ওয়ান যে ফ্যামিলি গুলো ছিল সেখানে সেখানে প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেম বা ল্যান্ড ওনারশিপ সিস্টেম সেভাবে তৈরি হয়নি। পেয়ারিং ফ্যামিলি যেটা ফিউডালিজম বা ফিউডালিস্ট সোসাইটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে, সেটার ক্ষেত্রে আস্তে আস্তে মানুষের মধ্যে প্রপার্টি ওনারশিপ সিস্টেমটা তৈরি হয়, এবং এটাই পরবর্তীতে ক্যাপিটালিজম যখন এসেছে আরো বেশি পরিবর্তিত পরিমার্জিত হয়ে মনোগামাস ফ্যামিলি হিসেবে রূপ নেয়, এবং সেটা মানুষের প্রাইভেট প্রপার্টি ওনারশিপ এবং প্যাট্রিয়ার্কাল যে প্র্যাকটিস, পিতৃতন্ত্রের যে ক্ষমতা, সেটার সাথেও অনেক বেশি রিলেটেড। মর্গানের মতে যে আজকের যে প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমটা দেখা যায় সেটা মেয়েদেরকে আরো বেশি ডমিনেট করছে, তাদেরকে পাওয়ারহীন করে তুলছে, এবং তারা আসলে প্যাট্রি লোকাল রেসিডেন্স বা প্যাট্রি লিনিয়ান পিতৃতান্ত্রিক যে বংশ পরিচয় বা পিতৃতান্ত্রিক যে আবাসস্থল সেখানে থাকতে তাদেরকে বাধ্য করছে। অর্থাৎ সবগুলো ফ্যামিলি স্টেজ, কনস্যাঙ্গুইন বা পুনালওয়ানের বা পেয়ারিং ফ্যামিলি, এই সবগুলোতে ওইভাবে মেয়েদের পরাধীন অবস্থা ছিল না যতটা মনোগামাস ফ্যামিলিতে আছে। নারীদের প্রকৃত যে অবস্থা সেটা তিনি তুলে ধরেছেন। আমরা পুনালওয়ান ফ্যামিলি এবং কি বলে একটু নিচে যাই, কনস্যাঙ্গুইন ফ্যামিলি, এই ফ্যামিলি গুলো বলতে কি বোঝায় সেটা একটু দেখার চেষ্টা করি। সংক্ষেপে বলছেন সেটা কই, এই যে দ্য কনস্যাঙ্গুইন ফ্যামিলি, আমি ওই বইয়ের একটা সামারি রূপ হিসেবে এটাকে নিয়েছি। কনস্যাঙ্গুইন ফ্যামিলি হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ফ্যামিলি, অ্যান্ড প্রাণী থেকে যে তাদের একটা উৎকৃষ্ট অবস্থান আছে সেটা বোঝানোর জন্যই মূলত এই কনস্যাঙ্গুইন ফ্যামিলির স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখা যায় যে গ্রুপ ম্যারেজ গুলো অনুষ্ঠিত হতো, যে জেনারেশনের একই জেনারেশনের হাজবেন্ড এবং ওয়াইফের যে রিলেশনশিপটা সেটা ব্রাদার অ্যান্ড সিস্টার রিলেশনশিপও হতো, আবার পাশাপাশি ম্যারিড রিলেশনশিপও হতো, তাই না?
এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ফ্যামিলি, এবং সেটা প্রথম বারের মতো মানুষকে অন্যান্য অ্যানিমাল থেকে পার্থক্য পৃথক করে আর কি, এবং রিলেশনশিপ বিটুইন টু জেনারেশনস এর মধ্যে নিষিদ্ধ ছিল এই ধরনের ফ্যামিলিতে। অর্থাৎ যে জেনারেশনের যাদের বিয়ে হবে তাদের একই জেনারেশনের হতে হবে, অন্য জেনারেশনের গ্র্যান্ড মাদার সান হতে হবে না। তার মানে আমরা দেখলাম লুইস হেনরি মর্গান যেটা বলেছেন যে সময়ের বিবর্তনে পরিবারের যে ধরন সেটাতে পরিবর্তন এসেছে, কিন্তু ফ্যামিলি প্রিমিটিভ স্টেজ বা স্লেভারি বা ফিউডালিজম স্টেজেও ছিল, বাট অন্যভাবে। তো ফার্স্ট স্টেজ তিনি যেটা বলেছেন তার গ্রন্থে সেটা হচ্ছে কনস্যাঙ্গুইন ফ্যামিলি, এবং এটা হচ্ছে ফ্যামিলির প্রথম ধরন যেটা মানুষকে প্রথমবারের মতো অ্যানিমালস থেকে পৃথক করে, এবং এখানে একই জেনারেশনের সন্তান সন্ততির মধ্যে বিয়ে বৈধ ছিল, কিন্তু দুই জেনারেশনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক বৈধ ছিল না, এবং সেক্ষেত্রে বাবা মেয়ে বা গ্র্যান্ড মাদার গ্র্যান্ড সন এদের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল। পুনাল ওয়ান যে ফ্যামিলিটা ছিল সেটা সেকেন্ড স্টেজ, এবং এখানে ইনসেস্ট ট্যাবু যেটা নিষিদ্ধকরণ ছিল ইনক্লুড সেক্সুয়াল ইন্টারকোর্স বিটুইন সিবলিংস, ভাই বোনের মধ্যে, বা ইনক্লুডিং অল কাজিনস অফ দ্য সেম জেনারেশন, এই ধরনের রিলেশনশিপটা নিষিদ্ধ হয়। অর্থাৎ কনস্যাঙ্গুইনাস এখানে আপন ভাই বোনের মধ্যে বিয়ে সাথে ফ্যামিলি বিল্ড আপ করার প্রবণতাটা ছিল, পুনাল ওয়ান ফ্যামিলিতে দেখা যায় যে কাজিনদের মধ্যে একই জেনারেশনের বা নিজের নিজস্ব রক্তের ভাই বোন যারা ছিল তাদের মধ্যেও বিয়ে বা ফ্যামিলি বিল্ড আপ করা নিষিদ্ধ করা হয়। দ্য সেপারেশন অফ প্যাট্রিয়ার্কাল অ্যান্ড ম্যাট্রিয়ার্কাল লাইন্স ডিভাইডেড এ ফ্যামিলি ইনটু জেন্টস, ইন্টার ব্রিডিং ওয়াজ ফরবিডেন উইথ ইন জেন্টস, অল দ্য ফার্স্ট কাজিন ফ্রম সেপারেটেড জেন্টস could still breed. এখানে পৈতৃক বংশ বা মাতৃ বংশের একটা গুরুত্ব ছিল, অর্থাৎ ইনহেরিটেন্স, যেহেতু আপন ভাই বোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ ছিল সুতরাং তাদের মধ্যে ব্রিডিং সন্তান উৎপাদন এই বিষয়গুলো নিষিদ্ধ ছিল। পিয়ারিং ফ্যামিলিতে যেটা হলো এটা ফিউডালিজমের ডেভেলপমেন্টের সাথে সাথে তৈরি হলো। ফার্স্ট ইন্ডিকেশনস অফ পিয়ারিং ফ্যামিলি আর ফাউন্ড ইন ফ্যামিলিজ ওয়ার দ্য হাজবেন্ড হ্যাজ ওয়ান প্রাইমারি ওয়াইফ, ইন ব্রিডিং ইজ প্র্যাকটিক্যালি ইরাডিকেটেড বাই দ্য প্রিভেনশন অফ এ ম্যারেজ বিটুইন টু ফ্যামিলি মেম্বার্স হু আর ইভেন জাস্ট রিমোটলি রিলেটেড। প্রপার্টি অ্যান্ড ইকোনমিক্স বিগিন টু প্লে এ লার্জার পার্ট ইন দ্য ফ্যামিলি অ্যাজ এ পেয়ারিং ফ্যামিলি হ্যাড রেসপন্সিবিলিটি ফর দ্য ওনারশিপ অফ স্পেসিফিক গুডস অ্যান্ড প্রপার্টি। পেয়ারিং ফ্যামিলির যে সিস্টেমটা ফিউডালিস্ট স্টেজে ছিল, দেখা যেত যে একজন মহিলা যে তাদের বংশের নয়, সেটা মাতৃবংশের বা পিতৃবংশের যেটাই হোক না কেন, তাকে বিয়ে করে নিয়ে আসতো, এবং তাকে তার ওয়াইফকে হাজবেন্ড ছাড়াও আরো কয়েকজন মিলে তাকে ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করতে পারতো। কিন্তু অন্যান্য যে বংশকেন্দ্রিক যে ফ্যামিলি বিল্ড আপ করা বা ম্যারেজ বিবাহ অনুষ্ঠিত হওয়ার যে টেন্ডেন্সিটা আমরা পুনাল ওয়ান ফ্যামিলি বা কনস্যাঙ্গুইন ফ্যামিলিতে দেখছি, সেই সিস্টেমটা আর থাকলো না। এবং এই ক্ষেত্রে প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমটাও কিছু কিছু শুরু হতে থাকলো, এবং কিছু সম্পত্তির মালিকানা তৈরি হতে শুরু করলো। পলিগামি এই পেয়ারিং ফ্যামিলির মধ্যে একটা কমন প্রবণতা দেখা যেতে পারে, যেখানে দেখা যেত যে অ্যামংগেস্ট মেন অ্যান্ড নো লঙ্গার অ্যামংগেস্ট উমেন, উমেনদের সেভাবে দেখা যেত না পলিগামিতে বা পলিগামি প্র্যাকটিস করার ক্ষেত্র হিসেবে, বাট মহিলা পুরুষদের মধ্যে এই পলিগামি প্র্যাকটিসটা দেখা যায় যে একজন ওয়াইফের একজন প্রধান সরি একজন হাজবেন্ডের একজন প্রধান ওয়াইফ থাকবে এবং তার পাশাপাশি অনেকগুলো ওয়াইফ থাকবে আর কি, তারা বিভিন্ন ভাবে পরিচিতি লাভ করবে। বাট প্রপার্টির
যে ইনহেরিটেন্স বা প্রপার্টির যে মালিকানা সেটা পুরুষদের হাতে আস্তে আস্তে চলে গেল। এক সময় দেখা যেত যে উইমেনদের বাচ্চা কাচ্চা উৎপাদন, লালন পালন বা তাদের খাবারের ব্যবস্থা করা, এই সব দায়িত্ব ছিল নারীদের উপর, কিন্তু সেই ক্যারেক্টারিস্টিক্সটা আস্তে আস্তে পেয়ারিং ফ্যামিলিতে এসে চেঞ্জ হতে শুরু করলো। কারণ দেখা গেল যে নারীদেরকে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য বাড়িতে বসিয়ে রাখা হচ্ছে, আর সমস্ত আয় উপার্জন যা করা শুরু করলো সেটা পুরুষেরা, এবং পুরুষদের শুধু একজন নারী নয় বরং আরো অনেকগুলো নারী থাকে আরো কতগুলো ওয়াইফের বিবাহ মাধ্যমে আরো কতগুলো ওয়াইফের মালিক হতে পারতো। এইভাবে পেয়ারিং ফ্যামিলিটা পরিবারের জন্ম দিল, সেখানে বাবা বা পিতা মরার মৃত্যুর পর তার পুরুষ যে সকল সন্তান থাকতো তাদের উপরই সেই মালিকানাটা হস্তান্তরিত হতো। এঙ্গেলস এই যে লুইস মর্গানের যে ইভলিউশন অফ ফ্যামিলি বা ডেভেলপমেন্ট অফ ফ্যামিলি সেটাকে ইকোনমিক অ্যাডভান্টেজের সাথে মানে যুক্ত করেছেন, এবং পেয়ারিং ফ্যামিলি থেকেই মূলত আস্তে আস্তে উইমেনদের বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হলো এবং পাশাপাশি নারীদের পুরুষদেরকে বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া হলো। সম্পত্তির মালিকানাটা সেভাবে নারীদের হাতে থাকলো না। ফর এঙ্গেলস, এঙ্গেলস এই বিষয়টাকে বলতে চাচ্ছেন যে ওনারশিপ অফ প্রপার্টি ক্রিয়েটেড দ্য ফার্স্ট সিগনিফিকান্ট ডিভিশন বিটুইন মেন অ্যান্ড উইমেন ইন হুইচ দ্য উইমেন ওয়াজ ইনফেরিয়ার। যেহেতু পেয়ারিং বৈষম্য আছে, আচ্ছা এতক্ষণ আমার কথা শুনো নাই কেউ? ক্লাস থেকে বের করে দিছিল, আমাকে দেখাচ্ছিল বারবার নেটওয়ার্ক আনস্টেবল আনস্টেবল, কিন্তু আমি যে বন্ধ হয়ে যাচ্ছে এখন কি হবে? না ম্যাম অনেকক্ষণ ধরে আর কি শুনি নাই কথা। আমি ভাবছি আর নারীদের কোনো অংশীদারিত্ব থাকলো না, বরং প্যাট্রিয়ার্কাল রিলেশনশিপ, প্যাট্রিয়ার্কাল ইনহেরিটেন্স এই বিষয়গুলো আস্তে আস্তে বিস্তৃতি লাভ করতে থাকলো। হ্যাঁ কেমন মনিটর দেখা যায় না? ও সেই শেয়ার স্ক্রিন ও তো চলে গেছে। তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে বলো তো? ক্লাস হচ্ছে তো আমাদেরকে এই ইয়াটা দিয়ে দিবেন এই আর্টিকেলটা? হ্যাঁ এটা দিব, পাশাপাশি ওই বইটাও দিব, বইয়ের সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা তোমরা এখানে। ম্যাম আমাকে মিড এ ডেট দিছিল, এখন কি চেঞ্জ হবে তাই? ম্যাম প্রাইভেট ইউনিভার্সিটি গুলাও তো এখন খোলা দিতেছে, মানে আমাদের কি সমস্যা এটা তো জানি না। কার এত করোনা হচ্ছে আল্লাহই জানে। আচ্ছা যেটা বলছিলাম, আমাকে একটু শেষ করতে দাও আজকের লেকচারটা, তারপর কথা বলি। যে লুইস মর্গান যে টাইপস গুলো দেখিয়েছেন ফ্যামিলির, তার মধ্যে প্রথম রূপটা হচ্ছে কনস্যাঙ্গুইন ফ্যামিলি, তাই না? এবং এটা ট্রানজিশনাল স্টেজে বারবারিজম বা স্লেভারি বা প্রিমিটিভ কমিউনিজমে ছিল, এবং সেখানে নারীদের একটা স্বাধীনতা ছিল বা নারীদের প্রায়োরিটি ছিল বা সম্পত্তির মালিকানা সেইভাবে এস্টাবলিশড হয় নাই বলে তারা সম্পূর্ণরূপে একটা ফ্রিডম লাভ করতে একটা স্বাধীনতা ছিল। পুনালুয়ান ফ্যামিলিতে যেটা হলো যে
কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিকে রেস্ট্রিক্টেড বা ম্যারেজ রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। কনস্যাঙ্গুইন ফ্যামিলিতে ছিল যে এক জেনারেশনের বাবা মায়ের সাথে বা দাদা দাদির সাথে নাতি পুতি বা সন্তানের সরি ফাদার মাদারের যে সন্তান তাদের কোনো বিবাহ বা ফ্যামিলি হবে না। পুনালুয়ান ফ্যামিলিতে দেখা গেল যে আরো একটু বিস্তৃতি ঘটানো হলো যে ভাই বোনের মধ্যেও বিবাহ শাদী হতে পারবে না, ইভেন দূর আত্মীয় যারা ডিস্টেন্স কাজিন যারা দাদা দাদি সন্তান সন্ততি এদের মধ্যেও বিবাহ আস্তে আস্তে নিষিদ্ধ করে দেওয়া হলো এবং দেখা যাচ্ছে যে নিজ গোত্রের বাইরে গিয়ে বিয়ে শাদী করতে হতো। এবং এই ক্ষেত্রে দেখা যেত যে একজন হাজবেন্ড প্রধান ওয়াইফের পাশাপাশি আরো অনেকগুলো ওয়াইফ রাখতে পারত। এভাবেই মূলত আস্তে আস্তে ফ্যামিলির ডেভেলপমেন্ট ঘটে এবং যেখানে ব্লাড কানেক্টেড রিলেটিভস এবং ম্যারেজ কানেক্টেড রিলেটিভস এর তৈরি হয়ে থাকে, পাশাপাশি প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমটা আস্তে আস্তে পুরুষদেরকে প্রাধান্য দেয় বা প্যাট্রিলিনিয়ান বা প্যাট্রিলোকাল সূত্রে সম্পত্তি হস্তান্তরিত হতো। ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে সাথে দেখা যায় যে প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমে পরিবর্তন আসে এবং প্যাট্রিয়ার্কাল এক্সারসাইজ প্যাট্রিয়ার্কাল পাওয়ারের যে এক্সারসাইজ সেটা আরো বেশি ডেভেলপড হয়। এবং সেটাকে এঙ্গেলস বলেছেন যে দেখো এখানে লেখা আছে যে মনোগামাস ফ্যামিলি ডেভেলপস ফ্রম পেয়ারিং ফ্যামিলি ডিউরিং দ্য টাইম অফ ট্রানজিশন ফ্রম মিডল টু দ্য হায়ার স্টেজ অফ বার্বারিজম ফিউডাল বা স্লেভারি এই স্টেজ থেকে যখন আস্তে আস্তে সমাজ চেঞ্জ হতে শুরু করলো তখন মনোগামাস এসে গেল। এবং এর ফাইনাল যে ভিক্টোরিটা সেটা হচ্ছে দ্য সাইন্স অফ বিগিনিং সিভিলাইজেশন সভ্যতার একটা শুরু ছিল এবং মেল সুপ্রিমেসি ফর দ্য প্রোনাউন্সড পারপোজ অফ ব্রিডিং চিলড্রেন অফ ইনডিসপিউটেবল প্যাটার্নাল লিনিয়েজ। পেয়ারিং ফ্যামিলিতে যেটা ছিল যে সম্পত্তির মালিকানার ক্ষেত্রে হাজবেন্ডের ভাইরা বেশি গুরুত্ব পেত, অর্থাৎ সে মারা গেলে তার ভাইরা সম্পত্তির মালিক হবে। কিন্তু মনোগামাস ফ্যামিলিতে দেখা গেল যে না, বংশক্রমিক হাজবেন্ড বা ফাদারের সন্তান বিশেষ করে ছেলে সন্তান যারা থাকবে তাদেরকে সম্পত্তির মালিক করা হবে, অর্থাৎ ইনহেরিটেন্স অফ প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমে একটা পরিবর্তন আসলো এবং চিলড্রেনরা সন্তান সন্ততিরাই তার পিতামাতার সম্পত্তির মালিক হতে পারত, যেটা পেয়ারিং ফ্যামিলিতে ছিল না। মনোগামাস ফ্যামিলি ইজ ডিস্টিংগুইশড ফ্রম দ্য পেয়ারিং ফ্যামিলি বাই দ্য ফার গ্রেটার ডিউরাবিলিটি অফ ওয়েডলক হুইচ ক্যান নো লঙ্গার বি ডিজলভড অ্যাট দ্য প্লেজার অফ আইদার পার্টি। এবং সেপারেশনের বিষয়টা যেটা পেয়ারিং ফ্যামিলিতে খুব বেশি স্টেবল ছিল না বা কোনো ধরনের সমস্যা হলে সেটাকে খুব সুষ্ঠুভাবে সমাধান করার কোনো চেষ্টা ছিল না, সেটা মনোগামাস ফ্যামিলিতে দেখা যেতে পারে। অ্যাজ এ রুল ইট ইজ অনলি দ্য ম্যান হু ক্যান স্টিল ডিজলভ ইট অ্যান্ড কাস্ট অফ হিজ ওয়াইফ। এবং ডিভোর্সের যে বিষয়টা আমরা এখন দেখি সেই ডিভোর্সের বিষয়টা এই মনোগামাস ফ্যামিলির মাধ্যমে এস্টাবলিশড হয় এবং সেখানে শুধুমাত্র পুরুষরাই নারীদেরকে চাইলে ডিভোর্স দিতে পারত। কিন্তু সেটা এখন আরো বেশি পরিবর্তিত হয়ে গিয়েছে, দেখা যায় যে মনোগামাস ফ্যামিলিতে টাকার বিষয়টা চলে আসে, অর্থাৎ আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে লাভ ইমোশন এগুলোর চেয়ে যে বিষয়টা বেশি জরুরি থাকে সেটা হচ্ছে মানি পলিসি টাকা পয়সার বিষয়, কারণ ডিভোর্সের সাথে এই বিষয়টা সম্পর্ক রয়েছে যে ডিভোর্সের শেষে হাজবেন্ড যদি ডিভোর্স দেয় তাহলে তাকে অনেকগুলো টাকা পয়সা খরচ করতে হবে আর ওয়াইফ যদি ডিভোর্স দেয় তাহলে মনে হয় কোনো টাকা পয়সাই দিতে হবে না, এরকম কিছু একটা সিস্টেম। যাই হোক, মার্কস অ্যান্ড এঙ্গেলস দুজনই বলতে চাচ্ছেন যে এই মনোগামাস ফ্যামিলি মূলত উইমেনদেরকে ডোমিনেট করে রাখছে এবং এটা ক্যাপিটালিস্টদের প্রয়োজনেই তৈরি হচ্ছে এবং এটা আলটিমেটলি প্রস্টিটিউশন বা অন্যান্য এই ধরনের যে সকল বিজনেস আছে সেটার জন্ম দিচ্ছে। মনোগামাস ফ্যামিলি প্রস্টিটিউশনটাকে লালন করছে।
দেখো ওই অরিজিন অফ ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট প্রপার্টি পেজ নাম্বার 34 দ্য ফ্যামিলি নামক গ্রন্থে এঙ্গেলস যেটা বলেছেন যে মনোগামাস ফ্যামিলি আজ মানুষকে এমন সভ্যতার এমন একটা স্টেজে নিয়ে গিয়েছে যেখানে যে ম্যারেজ বা মানুষের মধ্যে ইমোশন বা ইমোশনাল রিলেশনশিপ এগুলোর তেমন কোনো আলোচনা নেই বা এগুলোর যে একটা মেন্টাল ইম্প্যাক্ট মানুষের মধ্যে তৈরি হয় ইমোশনালি সেটার কোনো গুরুত্ব এই ক্যাপিটালিস্ট স্টেজে নাই। এটা শুধু হচ্ছে ইকোনমিক একটা কন্ডিশন অন দ্য ভিক্টোরি অফ প্রাইভেট প্রপার্টি ওভার প্রিমিটিভ ন্যাচারাল কমিউনাল প্রপার্টি। প্রিমিটিভ কমিউনাল কমিউনিটি বা স্লেভারি বা ফিউডালিজমের যে ধরনের প্রাইভেট প্রপার্টি ওনারশিপ ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে এবং এই চেঞ্জের পাশাপাশি প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমটা পরিবর্তনের পাশাপাশি ফ্যামিলির মধ্যেও এক ধরনের অর্থনৈতিক অবস্থাটা বৈষম্যমূলক অবস্থা আর কি তৈরি হয়েছে যেখানে অর্থনৈতিক বিষয়টাই মুখ্য, মানুষের লাভ সেক্স বা ইমোশন এগুলোর কোনো দাম নেই মনোগামাস ফ্যামিলি। এবং এই মনোগামাস ম্যারেজ বা ফ্যামিলি এমন একটা অবস্থা তৈরি করেছে যেখানে সবসময় একটা শ্রেণীর মানুষ আর একটা শ্রেণীর মানুষকে অবদমিত করে রাখবে, অর্থাৎ পুরুষরা সবসময় নারীদেরকে অবদমিত করে রাখবে। অ্যান্ড ইট অ্যানাউন্সেস এ স্ট্রাগল বিটুইন দ্য সেক্সেস আননোন থ্রু আউট দ্য হোল প্রিভিয়াস প্রি হিস্টোরিক পিরিয়ড। এবং এটা ইন অ্যান ও এটা সবসময় দ্য স্ট্রাগল বিটুইন দ্য সেক্সেস নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্যমূলক যে সম্পর্ক সেটাকে সবসময় নির্দেশ করে থাকে কারণ সবসময় নারীরা এখানে অবদমিত অবস্থায় থাকে। একটা আনপাবলিশড ম্যানুস্ক্রিপ্ট যেটা মার্কস নিজেই লিখেছিলেন 1846 সালে সেখানে বলেন সেখানে তিনি বলেন যে দ্য ফার্স্ট ডিভিশন অফ লেবার ইজ দ্যাট বিটুইন ম্যান অ্যান্ড উইমেন। প্রথম যে ডিভিশন অফ লেবার, ডিভিশন অফ লেবারটা তো বোঝো শ্রমিকদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী পৃথকীকরণ বা শ্রমিকদেরকে তাদের মজুরি অনুযায়ী পৃথকীকরণ বা কাজ অনুযায়ী পৃথককরণ, তাই না? এই প্রথম যে ডিভিশন অফ লেবারটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে বিটুইন ম্যান অ্যান্ড উইমেন, নারী পুরুষের মধ্যে, ফর দ্য প্রোপেগেশন অফ চিলড্রেন যেটা সন্তান উৎপাদনের সাথে জড়িত। অ্যান্ড টুডে আই ক্যান অ্যাড দ্য ফার্স্ট ক্লাস অপোজিশন দ্যাট অ্যাপিয়ার্স ইন হিস্ট্রি কোয়েনসাইডস উইথ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান্টাগনিজম বিটুইন ম্যান অ্যান্ড উইমেন ইন মনোগামাস ম্যারেজ। ক্লাস বৈষম্য যেমন শুরু হয়েছে সেই শুরুটা মূলত নারী পুরুষের মনোগামাস ম্যারেজের কারণে যে দ্বৈততা বা বৈষম্যমূলক সম্পর্ক শুরু হয়েছে সেটার মাধ্যমেই শুরু হয়েছে। অর্থাৎ মার্কস বলতে চাচ্ছেন প্রথম ক্লাস ডিভিশন অফ লেবার যেটা তৈরি হয়েছে সেটাও তৈরি হয়েছে নারী পুরুষের মধ্যে কারণ পুরুষরা নারীদেরকে অধীনস্থ অবস্থা করে রেখেছে যেখানে সন্তানের জন্মদান লালন পালন এই দায়িত্বগুলো সম্পূর্ণ গেল নারীদের উপর আর পুরুষরা সম্পত্তি দখল করলো। এটা ঠিক তেমনি ভাবে শ্রেণী বৈষম্যের কথা যদি আমরা বলি তাহলে সেটাও তৈরি হয়েছে মনোগামাস ম্যারেজের মাধ্যমে যেটা নারী পুরুষের মধ্যে তৈরি হয়েছে। অ্যান্ড দ্য ফার্স্ট ক্লাস অপারেশন এবং প্রথম শ্রেণী শোষণ সেটাও তৈরি হয়েছে মূলত এই নারীদের শোষণ বা অত্যাচার করার মাধ্যমে। মনোগামাস ম্যারেজ ওয়াজ এ গ্রেট হিস্টোরিক্যাল স্টেপ ফরওয়ার্ড টুগেদার উইথ স্লেভারি অ্যান্ড প্রাইভেট ওয়েলথ ইট ওপেন্স দ্য পিরিয়ড দ্যাট হ্যাজ লাস্টেড আনটিল টুডে ইন হুইচ এভরি স্টেপ ফরওয়ার্ড ইজ অলসো রিলেটিভলি এ স্টেপ ব্যাকওয়ার্ড ইন হুইচ প্রসপারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফর সাম ইজ ওয়ান থ্রু দ্য মাইজারি অ্যান্ড ফ্রাস্ট্রেশন অফ আদার্স। এই কথাটাও খুব ইম্পর্টেন্ট যে আমরা আসলে সভ্য হচ্ছি আপেক্ষিক সূত্রে এবং এই সোসাইটির ডেভেলপড হওয়ার পাশাপাশি দুইটা চিত্রই সমাজে চোখে পড়ে, সেটা হচ্ছে একদিকে এক গ্রুপের মানুষের স্বচ্ছন্দ তারপর সচ্ছলতা। তোমরা কি এবার শুনতেছো নাকি এবারও আনস্টেবল? না ম্যাম শুনছি। সচ্ছলতা এবং হ্যাঁ তৈরি হচ্ছে কাদের বিনিময়ে? আর একটা গ্রুপ যারা অবদমিত, যাদের কোনো সম্পদ নেই, যারা নিঃস্ব, যারা বঞ্চিত, এই বঞ্চিত গ্রুপের মাধ্যমে আরেকটা গ্রুপ
তাদের সচ্ছলতা তাদের প্রাচুর্যতা অর্জন করে নিচ্ছে, এবং এই বৈষম্যটাও কাদের মধ্যে দেখা যাচ্ছে, নারী এবং পুরুষের মধ্যে। অর্থাৎ মার্ক্স বলতে চাচ্ছেন সভ্যতা আগাচ্ছে, হ্যাঁ আরো বেশি আমরা সিভিলাইজড হচ্ছি, কিন্তু এই সিভিলাইজেশনের আড়ালে প্রাইভেট সম্পত্তি অর্জন করার আড়ালে যে একটা দুইটা চিত্র ফুটে উঠেছে, একটা হচ্ছে প্রাচুর্যতা যেটা পুরুষেরা ভোগ করছে, আর একটা হচ্ছে নিঃস্বতা, নিঃস্ব বা দরিদ্রতা, এটার শিকার কারা হচ্ছে? নারীরা। অর্থাৎ প্রথমেই নারীদেরকে অধীনস্থ করা হচ্ছে, এবং এটা হচ্ছে নারীদের উপর পুরুষদের এক ধরনের বিজয়, যেটার মাধ্যমে তারা তাদেরকে প্যাট্রিয়ার্কাল সিস্টেমে আবদ্ধ করে ফেলেছে। এটুকু বোঝা গেছে? এটুকু বুঝতে পেরেছো? জি ম্যাম, কিন্তু মাঝে আবার একটু শোনা যাচ্ছিল না। আজকে নেটওয়ার্ক গিয়েছিল মনে হয় ম্যাম। রেকর্ডিং এ পাওয়া যাবে, আনস্টেবল, বুঝছো? তোমরা এই ম্যাটেরিয়ালসটা পড়লে যেটুকু ল্যাকিংস আছে বুঝতে পারবা, ঠিক আছে? সুতরাং এই মনোগ্যামাস ফ্যামিলি আসার আগে মানুষের যে সেক্সুয়াল ফ্রিডম ছিল, যে ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল, তারপর যে লাভ অ্যাফেকশন ছিল, সেটা ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে উইথ দ্য ভিক্টোরি অফ পেয়ারিং ম্যারেজ অর ইভেন অফ মনোগ্যামাস ম্যারেজ। মানে পেয়ারিং ম্যারেজের মাধ্যমে সেটা আস্তে আস্তে মানুষের যে ফ্রিডম সেটা আস্তে আস্তে ক্ষুণ্ণ হতে শুরু করে, এবং এই মনোগ্যামাস ফ্যামিলির মাধ্যমে সেটা আরো বেশি বিস্তৃতি লাভ করে। তাহলে প্রেডিকশনটা কি? প্রেডিকশন হলো কোনো ধরনের প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেম থাকবে না, কোনো ধরনের মনোগ্যামাস ফ্যামিলি সিস্টেম থাকবে না। না থাকলে কিভাবে মানুষ সেক্সুয়ালি ফ্রিডম বা স্বাধীনতা অর্জন করবে, এবং সেটা কোনো প্রস্টিটিউশনের মধ্যেও থাকবে না, জন্ম দিবে না, এবং সেখানে প্রত্যেকটা মানুষ আর্থিকভাবে তারপর মানসিকভাবে একটা স্বাধীনতা অনুভব করবে, এই হচ্ছে কথা। ফুল ফ্রিডম অফ ম্যারেজ অর্থাৎ মানুষ যাকে ইচ্ছা বিয়ে করবে, যার সাথে ইচ্ছা ফ্যামিলি বিল্ড আপ করবে, কিছু কিছু ওই ইনসেস্ট ট্যাবু বাদ দিয়ে, ফুল ফ্রিডম অফ ম্যারেজ ক্যান অনলি বি জেনারেলি এস্টাবলিশড ওয়েন দ্য অ্যাভলিউশন অফ ক্যাপিটালিস্ট প্রোডাকশন অ্যান্ড অফ দ্য প্রপার্টি রিলেশনস ক্রিয়েটেড বাই ইট হ্যাজ রিমুভড অল দ্য অ্যাকম্পানিং ইকোনমিক কনসিডারেশনস। সমস্ত অর্থনৈতিক যে বৈষম্য যেটা প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমের কারণে তৈরি হয়েছে বা ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন তৈরি হওয়ার কারণে তৈরি হয়েছে, এগুলোকে যদি আমরা অ্যাভলিউশন করতে পারি, এইগুলোকে যদি আমরা অবসলিউট করে দিতে পারি, তাহলেই ফুল ফ্রিডম অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি এটা সম্ভব হবে। অ্যান্ড দেয়ার ইজ নো আদার মোটিভ লেফট এক্সেপ্ট মিউচুয়াল ইনক্লিনেশন, এবং মানুষের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট ছাড়া অন্য কোনো ধরনের অ্যাটাচমেন্ট এখানে প্রাধান্য পাবে না। এই হচ্ছে ফ্যামিলির অরিজিন। সেটা সম্পর্কে মার্কস অ্যান্ড হেগেলের কি পার্থক্য আছে সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। তার আগে ফ্যামিলি যেহেতু ডেভেলপড হলো, এবং ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে প্রাইভেট প্রপার্টি ওনারশিপ ডেভেলপমেন্ট হওয়ার একটা সম্পর্ক রয়েছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে এঙ্গেলস, উনি লুইস হেনরি মর্গানের ওই ফ্যামিলি ইভলিউশনের আলোচনার পাশাপাশি যেটা বলেন যে মনোগামাস ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। এবং এখানে তার বইয়ের কয়েকটা অ্যানালাইসিস দেখো, দ্য রাইজ অফ প্রাইভেট প্রপার্টি, এই চারটা ক্যারেক্টারিস্টিক্স গুরুত্বপূর্ণ। দ্য রোল অফ প্রাইভেট প্রপার্টি ইন দ্য ক্রিয়েশন অফ মডার্ন মনোগ্যামাস ফ্যামিলি, যে পুরুষদের হাতে যত সম্পত্তির মালিকানা আসতে থাকে, তারা তত নারীদেরকে ঘরে বা গৃহে আবদ্ধ করে রাখতে চায়, এবং তারা আরো বেশি প্যাট্রিয়ার্কাল পাওয়ারটাকে এক্সারসাইজ করতে চায়। সুতরাং মনোগামাস ফ্যামিলি ডেভেলপমেন্ট এবং পাশাপাশি প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমটা এস্টাবলিশড হওয়া, এই দুইটা বিষয় কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। আরো একটা বিষয়, এর রিলেশনশিপ বেসড অন প্রাইভেট প্রপার্টি রাইটস অ্যান্ড ফোর্সড monogamy will
lead only lead to the will sorry এখানে will only lead to the will only lead to the proliferation of immortality and prostitutions. তোমাদের সাথে আমি গল্প করেছি কিনা জানি না, আমি যখন মাস্টার্স এর থিসিস নিয়েছিলাম তখন ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি, তোমরা চিনবা কিনা আমি জানি না, নাসরিন আহমেদ, ওনার সাথে আমার একটা ইন্টারভিউ ছিল। তো উনি বলছিলেন যে আমাদের দেশের কোন নারীরা সবচেয়ে বেশি স্বাধীন, এরকম একটা কোশ্চেন আমাকে করেছিলেন। আমি তো বুঝি নাই যে আসলে কারা স্বাধীন, তখন উনি বলেন যে লোয়ার ক্লাসের নারীরা সবচেয়ে বেশি স্বাধীন, তাদের যে স্বাধীনতাটা সেটা কিন্তু মিডিল ক্লাস বা হায়ার ক্লাসের মানুষ পায় না। কারণ বলেছিলেন, দেখো যে ওরা যখন ইচ্ছা তখন কাজ করবে, সেই কাজের বিনিময়ে তার কিছু খাবার বা তারা টিকে থাকবে, এবং ইচ্ছে হলে তারা বিয়েটাকে টিকিয়েও রাখতে পারে, আবার নাও পারে, আবার পছন্দ হলে আরেক জায়গায় তারা বিয়ে করতে পারে, এটা তার স্বাধীনতা। এটা এই স্বাধীনতাটা আমাদের দেশের লোয়ার ক্লাসের নারীরাই বেশি ভোগ করে থাকে, মিডিল ক্লাস বা হায়ার ক্লাস, হায়ার ক্লাসে অনেক সময় ফ্রিডম থাকে বাট লোয়ার ক্লাসের এদের মধ্যে এই স্বাধীনতাটা বেশি। তো ঠিক মার্ক্সের ভাষায় যদি আমরা বলি যে প্রাইভেট প্রপার্টি রাইটস বা আমরা যে মনোগামী বেসিসে যে ফ্যামিলি বিল্ড আপটা দেখি, অনেক সময় দেখা যায় সন্তানের কথা চিন্তা করে বা সমাজের সম্মানের কথা চিন্তা করে আমরা এই ফ্যামিলিটাকে আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও কন্টিনিউ করে থাকি। তো মার্কস বা এঙ্গেলস পরবর্তীতে বলতে চাচ্ছেন যে আমাদের যে প্রাইভেট প্রপার্টি রাইটস বা ফোর্সড যে মনোগামি, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক বিল্ড আপ হয়, এটা আসলে ইমর্টালিটি, মানুষের যে আমি ভালোবাসি না তবুও তাকে ভালোবাসি এরকম একটা বিষয়, যে লাভ অ্যাফেকশন এগুলোর যে টাকা বা কন্ট্রাক্ট বা সমাজ সংসার এগুলোর কথাই বেশি আমাদেরকে ভাবতে উদ্বুদ্ধ করে, যার কারণে দেখা যায় এক ধরনের ইমর্টালিটি মানুষের মধ্যে কাজ করে থাকে, এবং এর পাশাপাশি আমরা প্রস্টিটিউশন বিজনেসটাও সমাজে দেখতে পাই। সুতরাং এই ফোর্সড মনোগামি বা মনোগামাস ফ্যামিলি স্ট্রাকচার বা প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমটা মানুষের মধ্যে ইমর্টালিটি বা প্রস্টিটিউশনের জন্ম দেয়, এবং প্রোলেটারিয়েট যারা তাদের যেহেতু টাকা পয়সার অভাব আছে, তারা অনেক সময় বিয়ে করতে গেলে দেখে যে যে যেখানে রিলেশনশিপটা অনেক বেশি অ্যাফেকচুয়াল হবে, যেখানে অনেক বেশি লাভ থাকবে, সেই ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেয়। তো আমার ওই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি প্রোলেটারিয়াটরাই আরো বেশি স্বাধীন, তারা যখন যেটা ইচ্ছা সেটা করতে পারে। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? যে সোশ্যাল ইভলিউশন, ইভলিউশন তো অবশ্যই থাকবে, রিভলিউশন থাকবে, উড এলিমিনেট ক্লাস ডিফারেন্স অ্যান্ড দ্য নিড ফর প্রস্টিটিউশনস অ্যান্ড দ্য এনস্লেভমেন্ট অফ উইমেন। সোশ্যাল ইভলিউশন যেটা কমিউনিজমের জন্ম দিবে বা পরবর্তীতে সোশ্যালিজমের জন্ম দিবে, সেই সোশ্যালিজমটাই একমাত্র নারী পুরুষের মধ্যে যে বিভাজনটা তৈরি হয়েছে মনোগামাস ফ্যামিলির কারণে বা প্রাইভেট প্রপার্টি ওনারশিপ সিস্টেমের কারণে, সেটা ভ্যানিশ করতে সহায়তা করবে, মানুষকে দাসত্ববাদ থেকে, নারীদেরকে দাসত্ববাদ থেকে মুক্তি দিবে, এবং তখন পুরুষরা দেখা যাচ্ছে যে আর্থিক যে বিষয়গুলো আছে সেটার চেয়ে লাভ, সেক্স, ইমোশন এগুলোকে গুরুত্ব দিবে, এবং নো লঙ্গার উইথ প্রপার্টি অ্যান্ড ইনহেরিটেন্স এগুলো বিয়ের ক্ষেত্রে বা পরিবার গড়ার ক্ষেত্রে গুরুত্ব পাবে না, এবং মনোগামি উডকাম ন্যাচারালি, এবং মানুষ তার প্রয়োজনেই এই মনোগামিটাকে লালন করবে। অর্থাৎ বলতে চাচ্ছেন এঙ্গেলস যে প্রাইভেট ওনারশিপ সিস্টেম বা ফোর্সড যে মনোগ্যামাস গুলো, যেখানে মনোগামি গ্যামাস ফ্যামিলি গুলো যেখানে অর্থনীতি উদ্দেশ্য থাকে, সেই সিস্টেম গুলো থেকে যদি মানুষ বের হয়ে আসতে পারে, যেটা সোশ্যালিজম বা কমিউনিজমে সম্ভব, তাহলে মানুষ আপনা আপনি নিজেদের প্রয়োজনেই, নিজেদের ইমোশনটাকে গুরুত্ব দেওয়ার জন্যেই এই মনোগামিটাকে গড়ে তুলবে, সেখানে প্রস্টিটিউশন থাকবে না, সেখানে ইমোর্টালিটি থাকবে না, এবং সেখানে সর্বোপরি উইমেনদের যে এনস্লেপ্ট অবস্থা সেটাও থাকবে না। এই ছিল মোটামুটি আলোচনা। আমি যদি খুব সংক্ষেপে বলি যে ফ্রেডরিক এঙ্গেলস তার অরিজিন অফ ফ্যামিলি
প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট গ্রন্থে লুইস হেনরি মর্গানের যে ফ্যামিলির বা রাইজ অফ ফ্যামিলির স্টেজ গুলোর কথা বলা হয়েছে, যেটা বারবারিজম, স্লেভারি, ক্যাপিটালিজমের সাথে সাথে পরিবর্তিত হয়েছে, সেই টাইপস গুলোকে নিয়ে এসেছেন এবং বলেছেন যে ফ্যামিলির যে ডেভেলপমেন্টটা আমরা আস্তে আস্তে দেখছি সেটা ক্যাপিটালিজমের ডেভেলপমেন্টের সাথে সাথেই তৈরি হয়েছে, এবং যত বেশি ডেভেলপড হয়েছে, যত বেশি সিভিলাইজড হয়েছে, নারীদের অধিকার তত কমে গিয়েছে, নারীদের সম্পত্তির উত্তরাধিকারই তত কমে গিয়েছে, এবং পিতৃতান্ত্রিক সম্পদের উত্তরাধিকারী তা পিতৃতন্ত্র এটাকে এস্টাবলিশড করেছে। এবং মার্কস নিজেই একটা অপ্রকাশিত আর্টিকেলে বলেছেন যে প্রথম ক্লাস ডিভিশন, প্রথম ক্লাস ডোমিনেশন, প্রথম ক্লাস কনসাসনেস স্ট্রাগল, এই সব কিছুই তৈরি হয়েছে নারী পুরুষের মাধ্যমে, যেটা মনোগামাস ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথেই তৈরি হয়েছে। এবং এটার কারণেই, মনোগামাস ফ্যামিলির কারণে প্রাইভেট প্রপার্টি রাইটসটা তৈরি হয়েছে, যেটা ক্যাপিটালিস্ট সোসাইটিতে দেখতে পাওয়া যায়, এবং এটা মানুষের সব সম্পর্কের মধ্যে অর্থনৈতিক সম্পর্কটাকে নিয়ে আসছে, যেখানে ইমোশনটাকে বাদ দেওয়া হচ্ছে। সুতরাং সোশ্যাল ইভলিউশন বলি আর রিভলিউশন বলি, এটার মাধ্যমে একসময় সোশ্যালিজম বা কমিউনিজম যদি এস্টাবলিশড করা যায়, তাহলে সেটা সম্পত্তির উত্তরাধিকারী নিয়ে মানুষকে আর ভাবাবে না, বরং মানুষের মধ্যে যে ইমোশন, যে অ্যাফেকশন আছে, সেটা নিয়েই মানুষ পরিবার গড়ে তুলবে। এই হচ্ছে মোটামুটি অ্যানালাইসিস। তোমাদের এই বইটা আমি দিয়ে দিব, সফট কপি আমার কাছে আছে, পাশাপাশি তোমাদের এই আজকের যে ক্লাস লেকচারের শর্ট নোট সেটাও পেয়ে যাবা। ম্যাম এটা কততম চ্যাপ্টার? এটা ফোর্থ চ্যাপ্টার। জি ম্যাম, ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। ক্যামেরা বন্ধ কর খালি গায়ে। কারো কোনো কোশ্চেন আছে? আমি পেজ নাম্বারটা বলি, এঙ্গেলস এর বইয়ের পেজ নাম্বার 17-43, কিন্তু আন্ডারলাইন করা আছে, ওই আন্ডারলাইন তো তোমরা বুঝতে পারবা না না দিলে। আচ্ছা আমি জানো তোমাদেরকে হাইলাইটিং করে তারপরে পাঠাবো বইটা, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা রেকর্ডিংটা বন্ধ করো, আমি অ্যাটেনডেন্সটা নিয়ে ফেলি। তোমাদের নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবার 12টায়, ক্লাস নিয়ে পরের সপ্তাহে, আর আমি ক্লাস নিব না, আমি একটু বাইরে যাবো।